সন্ধে হলেই এলাকায় বসছে নেশার আসর, চলে অকথ্য ভাষায় গালিগালাজ। আতঙ্কে বাড়ির বাইরে বের হতে পারেন না মহিলারা। এবার সেই নেশার আসর ও গালিগালাজের প্রতিবাদ করায় খোদ মেয়রের ওয়ার্ডেই হামলার মুখে পড়তে হলো এক পরিবারের সদস্যদের। এমনকি মহিলাদেরও মারধরের অভিযোগ উঠেছে মাদকাসক্তদের বিরুদ্ধে। অভিযোগ, সূর্যসেন কলোনি মোড় বাজার সংলগ্ন রেল কোয়ার্টার এলাকাগুলিতে সন্ধ্যের পর থেকে কিছু যুবক নেশার আসর বসাচ্ছে। সোমবার রাতে স্থানীয় লোকনাথ মন্দিরের সামনে বেশ কিছু যুবক নেশার আসর বসানোর পাশাপাশি গালিগালাজ করছিল। সে সময় প্রতিবাদ করায় দুই যুবককে মারধর করা হয়। পরে তাদের বাঁচাতে গেলে পরিবারের অন্যান্য সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ। মাদকাসক্ত যুবকদের হামলায় সন্ধ্যা সাহা, সুব্রত সাহা ও রঞ্জিত সাহা নামে তিনজন জখম হন। রঞ্জিত সাহার মাথায় মারা হয়। মঙ্গলবার রাতে এনজেপি থানায় ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। পিসিবাড়িতে গতকাল রাতে পিসিবাড়িতে আসছেন আমরা, পিসিবাড়িতে খাওয়া দাওয়া করে দু বন্ধু বাইরে মানে দু মিনিটের জন্য গল্প করতে পেরেছি। মানে মোটামুটি আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে 20-25 ফিট দূরে তিন চারজন ছিল। প্রথমে তিন চারজন নেশামান করছিল, আমরা বললাম যে গালাগালি করছিল, আমরা বললাম যে নেশামান এখানে করিস না ভাই, আশেপাশে বাড়িঘর আছে। তো বলছে যে আমাদের পাড়া আমরা নেশা করব, তোদের কি মানে এরকম মানে থেট দেওয়া আর কি। তারপরে এই বলাতে তারপরে দেখি আরও তিন চারজন আসলো, এসে আমাদের বাস দিয়ে মারা হলো, বন্ধুকেও গলা চিপে ধরা হলো, বন্ধু সোনার চেন ছিল গলাতে, ওটা মানে নিখোঁজ আর কি। কতজন ছিল প্রায়? প্রথমে তো তিন চারজন ছিল, তারপরে আরও দু তিনজন অ্যাড হলো, মানে সাত থেকে দশজনই ধরেন। কী করে বলবো স্যার, এখন নেশা বলতে সব রকমই বলতে পারেন। আমরা বিচার চাচ্ছি আর কি, আমরা থানায় আসছিলাম, থানায় একটা ডায়েরি দেওয়া হলো। আমাকে মারছে, ওনাকে মারছে, পিসিকে মারছে, পিসি ওনার আমার বউকে মানে পিসে ধরে পিসি ঠাকাতে আসছে, পিসিকে বাস দিয়ে মেরে হাত ফ্র্যাকচার হয়েছে। হ্যাঁ, থানায় এফআইআর করে। গতকাল রাতে এরা দাঁড়িয়েছিল, গল্প করতেছিল দুই বন্ধু, বলার পরে বলছে এখানে নেশা করিস না, করাতে বলাতে বলছে তোদের পাড়ায় করতেছি, এটা আমাদের পাড়া, আমরা যা খুশি করতে পারি পাড়াতে এসে। ওর কথাটা বললাম কেন, তার জন্য ওকে বাস দিয়ে পুরো মারলো, মানে 7-10 জন মিলে বাস দিয়ে ওকে পুরো পিটাইলো। ছেলেগুলো ওই যে 33 নম্বর ওয়ার্ডের ছেলেগুলো, ওরা হলো নেশা পানি করে সারা দিন। তারপর বলাতে হলো ওরা খুব মারধর করলো, মারার পর দিদি চাকাতে গেছে, দিদিকে যায় ঘরের মধ্যে পিটাই আসলো বাস দিয়ে। তারপর এই ভাগনা বউ ছিল, ভাগনার বউয়ের গায়ের কাপড় ছিঁড়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওর গলা টিপে, গলার চেন ছিল সোনা, ওটা ছিনতাই করা হয়েছিল বলাতে। হ্যাঁ, থানায় এরপরে করা হয়েছে, এখন আমরা বিচার চাচ্ছি ওদের যেন সাজা হয়। এরকম করাটা উচিত না, বাড়ির থেকে আমরা বেরোইতে পারতেছি না, এত নেশা টোন কাটার করে বেরোইতে পারছি না আমরা ওখান থেকে। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon। पशु चारे की लागत बचाने और पौष्टिक पशु आहार प्राप्त करना चाहते हैं तो विजिट करें मायरा एग्रो फार्म, कॉल करें 9476292058। यहाँ हर तरीके की मुर्गी एवं पशुओं की पौष्टिक आहार आपको मिलेगा आपकी बचत के अनुसार। इसके अलावा पशुओं की किसी भी प्रकार के रोग के विषय में सलाह मिलेंगे। ठिकाना जयगांव, इलियास नगर, सिंडिकेट रोड।